नमस्कार स्टूडेंट्स, कैमन आछो तुम्हारा सबाई? ओके, तो सबाई तुम्हारे सेकेंड टाइम एग्जाम दिए आशा करी भालोई दिए तो एनुअल एग्जाम दिखे एगोते हबे। तो एनुअल एग्जाम सम्भवतः तुम्हारा जेने गेछो हयतो, कारण आमादे जे स्कूल थेके जे हलिडे लिस्ट देवा होयेछिलो सेखाने সম্ভব একটা ডেট দেওয়া আছে। তোমরা ঘরেই চলো যে ওই ডেটে হয়তো পরীক্ষা হবে, কিভাবে হবে সেটা পরে ইনফর্ম করানো হবে তোমাদেরকে। তো যাই হোক, বেশি কথা না বলি আজকে ক্লাসে আসা যাক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশের উপাদান দশম অধ্যায়। পরিবেশের উপাদান দশম অধ্যায় 3 নম্বর 52 53 এবং 54। তো পরিবেশের উপাদান বলতে কি বুঝি, অর্থাৎ আমাদের চারপাশে অসংখ্য জিনিস আছে বা অসংখ্য উপাদান আছে, সজীব উপাদান এবং নির্জীব উপাদান। এই দুটা উপাদান আমাদের চারপাশে আমরা দেখতে পাই। তার মধ্যে মূলত যে উপাদানের গুরুত্ব বা ভূমিকা সবচেয়ে বেশি তা হচ্ছে আমাদের কি, উদ্ভিদ। তা হচ্ছে কি, উদ্ভিদ। তো এই উদ্ভিদ সম্বন্ধে আজকে আমরা একটু জানব। যেমন এই উদ্ভিদকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকি, উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকি। যেমন রোগ সারা, অর্থাৎ আমাদের আগেকার দিনে আমাদের তো এখন যেরকম আমাদের কোনো রোগ হলে আমরা সরাসরি ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের ঔষধ লিখে দেন, আমরা সেই ঔষধগুলো খেয়ে আমাদেরকে নিজেদেরকে সুস্থ রাখি। কিন্তু চিন্তা করো তো আগেকার দিনের মানুষ তাহলে কি করত, আগেকার দিনে তো আর চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না এখনকার মতো, তখন মানুষ কি করত, তখন মানুষ কি করত, বিভিন্ন গাছের গুণাগুণ সম্পর্কে জানত, অর্থাৎ কোন গাছের পাতার, কোন গাছের ফলে, কোন গাছের ছালে কি গুণ আছে সেগুলো তারা জানত এবং সেগুলোকেই তারা ঔষধ ব্যবহার করত। যেমন ধরো আমাদের বাড়িতে কম বেশি সকলের বাড়িতেই তুলসী পাতার গাছ আছে, তুলসী গাছ যেটাকে আমরা বলছি। এই তুলসী গাছ কি হয়, এই তুলসী পাতা আমাদের সর্দি কাশি যখন হয়, আমাদের আগেকার দিনে লোকেরা কি করতো বা এখনো কেউ কেউ এটা করে থাকে, শরীর খারাপ হলে বা সর্দি কাশি হলে পরে এই তুলসী পাতা তুলে নিয়ে তার রস করে মধু দিয়ে খাওয়ালে পরে সে কি হয়, সর্দি কাশি উপশম হয়। বা ধরো তুমি কোথাও খেলতে খেলতে তোমার পড়ে গিয়ে পা কেটে গেল, সেখানে রক্ত পড়ছে, সেখানে আমরা কি করি, সেখানে কেউ কেউ কি করে গ্যাঁদা ফুলের পাতা একটু হাতের মধ্যে ডলে নিয়ে সেটা সেখানে লাগিয়ে দেয়, ফলে ব্যথার উপশম হয় এবং সে কাটা জায়গাটা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তাছাড়া যখন খুব ধরো কাশি হচ্ছে, খুব কাশি হলে আমরা কি করি, বাসক পাতা, তালমিচড়ি, গোলমরিচ, তেজপাতা, আদা এগুলো সব জলে একসঙ্গে মিশিয়ে গরম করে পরে সেটা যদি আমরা পান করি তাহলে কি আমাদের সর্দি কাশি উপশম হবে। ঠিক এটা গেল গাছের পাতা সম্পর্কে। ঠিক একই রকম করে গাছের শেকড়ও কিন্তু বিভিন্ন ঔষধ রোগের ঔষধ হিসেবে কাজে লাগে। আবার বিভিন্ন গাছের ছাল, অর্থাৎ গাছের যে বাকর সেগুলোও কিন্তু ঔষধ রূপে ব্যবহার করা হয়। যেমন আমরা একটা খুব ভালো জিনিসের নাম আজকে জানবো, যেমন অনেকে ধরো রাতে ঘুম হয় না, নিদ্রা অনীহা, অর্থাৎ রাতে শুয়ে থাকে কিন্তু ঘুম আসে না, সেখানে কি হয় শুশুনি শাক খেলে পরে কি হয় না ঘুমটা ভালো হয়। আবার এখন যেমন আমরা বাজারে পেয়ে যাই যে আমরা পড়াশোনা করছি, আমাদের পড়াশোনা মনে থাকছে না, আমরা তখন কি করি বাজার থেকে ঔষধ কিনে নিয়ে আসি, আর্টিফিশিয়াল কি না ব্রেনোলিয়া, যেটা আমাদের বর্তমানে খুব বহুল প্রচলিত আর কি, সেই ব্রেনোলিয়া খেলে নাকি মানুষের স্মৃতিশক্তি বাড়ে। তো আগেকার দিনে তো ব্রেনোলিয়া ছিল না, তাহলে আগেকার দিনে মানুষ কি করতো, না আগেকার দিনে মানুষ তখন ব্রাহ্মী শাক খেত, সেই ব্রাহ্মী শাক খেলে কি হতো না মানুষের স্মরণ শক্তি বৃদ্ধি পেত। এটা গেল রোগের কথা। এবার আসি এছাড়াও, উনি তো রোগ নয়, রোগ ছাড়াও আরো অন্যান্য কাজে উদ্ভিদ লাগে। যেমন উদ্ভিদের পাতা, ফল, মূল, কাণ্ড আমরা সবই খাদ্য রূপে গ্রহণ করি। আমরা দেখেছি
যেমন পাতা বলতে আমরা বিভিন্ন শাক পাতা খাই, পাট শাক, লাউ শাক, কাঁটা শাক, মূলো শাক খাচ্ছি, এগুলা সব গাছের পাতা। ফুল, কুমড়োর ফুল, বক ফুল, এগুলো আমরা বড়া করে খাই। ফল, গাছের ফলকেও আমরা আবার খাদ্যরূপে গ্রহণ করছি। একই রকম করে গাছের কাণ্ড, যেমন ডাটা, পুঁই শাক, এগুলাকে আমরা কাণ্ডরূপে খাই। আবার গাছের মূল, যেমন মূলো, গাজর, এগুলো গাছের মূল, এগুলোকেও আমরা খাদ্যরূপে গ্রহণ করি। এর পাশাপাশি গাছ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সমতাটাকে বজায় রাখে। দ্যাট মিন্স ইট মেনটেন দ্য ব্যালেন্স ইন দ্য নেচার। আমরা জানি আমাদের বাতাসে যদি আমরা 100% বাতাস নেই, তার মধ্যে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে 77.17%, তারপরে আসে অক্সিজেন, অক্সিজেন থাকে 20.60%, তারপরে আসে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, তারপরে আসে কি কার্বন ডাইঅক্সাইড, ও আসে হচ্ছে 0.03%, তারপরে আসে জলীয় বাষ্প 1.40%, এবং কিছু নিষ্ক্রিয় গ্যাস যেটা 0.80%। এই দিয়ে হিসাব করলে টোটাল 100% আমার বের হয়। তো দেখো এই 100% গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন। আমার সেটা নিয়ে বিষয় নয়, আমার বিষয় হচ্ছে এই যে দুটো গ্যাস, সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসের সমতাটা বা ব্যালেন্সটাকে বজায় রাখছে কে, না সবুজ উদ্ভিদ। কিভাবে? না সবুজ উদ্ভিদ যখন দিনের বেলা খাবার তৈরি করছে, তারা কি করছে, শিকড়ের সাহায্যে মাটি থেকে জল বের নিচ্ছে এবং জলের মধ্যে ঘুরে থাকা খনিজ পদার্থ টেনে নিচ্ছে, প্লাস সূর্যের আলো এবং পাতায় উপস্থিত ক্লোরোফিল, এর সাহায্যে কি করছে, না শর্করাযুক্ত খাদ্য উৎপন্ন করছে। এবং সেই খাদ্য তৈরির সময় সে কি করে, না কিছুটা অক্সিজেন উৎপন্ন করে, যেই অক্সিজেনটাকে বাতাসে ছেড়ে দিয়ে কি করে, বাতাসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতাটাকে বজায় রাখে। আরেকটা গাছ যেটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে গাছ শিকড়ের সাহায্যে মাটির কণাগুলোকে এরকম আঁকড়ে ধরে রাখে, যার ফলে কি হয়, মাটির কণা বৃষ্টির জলে বা নদীর জলে ধুয়ে চলে যেতে পারে না, ফলে বন্যা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে গাছের সচেতনতা। অর্থাৎ আমরা গাছ থেকে বহুবিধ উপকার পাই, কিন্তু তথাপি গাছকে আমরা কিন্তু সেভাবে যত্ন করি না, উই ডু নট ট্রিট দেম ওয়েল। তো দো দে আর ভেরি হেল্পফুল, বাট উই ডোন্ট ট্রিট দেম ওয়েল। সুতরাং আমাদেরও কিন্তু গাছের প্রতি যত্নশীল হতে হবে। ওই জন্য কি করা হয়, প্রতি বছর 5ই জুন যেটাকে আমরা বলছি বিশ্ব পরিবেশ দিবস, সেই বিশ্ব পরিবেশ দিবসে কি হয়, সারা ভারতবর্ষ বা ওয়ার্ল্ড ব্যাপী সেটা কি হয়, বৃক্ষরোপণ কর্মসূচি হয়, অর্থাৎ গাছ লাগানো হয়। এই গাছের সংখ্যা বৃদ্ধি হলে কিন্তু আমরা পরিবেশে নিজেদেরকে সুরক্ষিত মনে করতে পারবো বা সুরক্ষিত থাকবো, কেননা আমাদের প্রতিনিয়ত পরিবেশে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, না গ্লোবাল ওয়ার্মিং, এটা যেটা আমাদের পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক। আমরা যদি উদ্ভিদের প্রতি যত্নশীল না হই, আগামী দিনে কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে শেষ করে ফেলব। তো এই হলো উদ্ভিদের বিভিন্ন গুণাগুণ, আশা করি তোমরা বুঝেছ। পরবর্তী ক্লাসে তোমাদের অনুশীলনী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, আজকের মতন এটুকুই, নমস্কার।